আপনারা দেখছেন বেঙ্গল টুডে নিউজ। আজ সোনারপুরে সায়নী ঘোষের নেতৃত্বে হয়ে গেল বিরাট রোড শো। আমরা দেখব বেঙ্গল টুডে নিউজের পর্দায় তার বিশেষ কিছু মুহূর্ত। আমাদের মিছিলটা শুরু হয়ে গেল, পেছন থেকে কোনো গাড়ি পাস করবে না, সামনের গাড়িগুলো চলো একটা দিক দিয়ে যাবে, পেছনের গাড়িগুলো আর পাস করবে না। ধীরে ধীরে আমাদের মিছিল এগিয়ে যাচ্ছে সোনারপুর বাজারের দিকে, আমাদের মিছিলটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীমতী সায়নী ঘোষের সমর্থনে আজ সোনারপুর টাউনের উদ্যোগে জগদীশপুর কাঠল ব্রিজ থেকে আমাদের এক পদার্থ প্রচার মিছিল শুরু হয়েছে। এই মিছিলের সর্বাগ্রে ঢাকির আছে, তারা ঢাক বাজাতে বাজাতে যাচ্ছেন। তারপর আমাদের মেয়েদের মিছিল আছে এবং তারপরে আমাদের ছেলেরা আছে, আর একবারে পেছনে ছেলেরা আছে এবং তোদের বসে অসংখ্য মানুষ আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে। ছেলেদেরকে বলবো স্লোগান তোলার জন্য, যারা পেছনে আছে তাদেরকে বলবো স্লোগান তোলার জন্য। আমাদের প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ সোনারপুর টাউনে আজ প্রচার অভিযানে অংশগ্রহণ করেছেন। এই প্রচারে নেতৃত্ব দিচ্ছেন সোনারপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী অরুণ কাউন্সিলর রাজপুর সোনারপুর পৌরসভা 12 নম্বর ওয়ার্ড এবং সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেস আইনজীবী স্যার। আজকের যাদবপুর পার্লামেন্টের দিদি রায়শিল্পার ধন্য এবং অভিষেক ব্যানার্জির স্নেহধন্য ক্যান্ডিডেট সায়নী ঘোষ রাজ্যের যুবনেত্রী, আমরা অত্যন্ত কর্মঠ একজন এমপি ক্যান্ডিডেটকে পেয়েছি। আজকের আমাদের 12 নম্বর 11 নম্বর এবং 10 নম্বর আজকের র্যালি ছিল। কাঠপোল থেকে আমরা শুরু করি, আমাদের 11 নম্বরে কাঠপোল থেকে শুরু হয় এবং মালির বাগান 10 নম্বরে সেখানে শেষ হয়। কয়েক হাজার মানুষের বিশাল মিছিল র্যালি, মানুষের আশীর্বাদ দুদিকে, মানুষের আশীর্বাদ নিতে নিতে তিনি পথ পরিক্রমা করেছেন। আমরা মনে করি যে যাদবপুর পার্লামেন্টে আমরা বিগত দিনের যে ক্যান্ডিডেট ছিল তার থেকেও আমরা অনেক বেশি মার্জিন আমরা আশা করছি, এবং সোনারপুর দক্ষিণেও আমরা আশা করছি যে আমরা আগের লিডকেও ছাপিয়ে যাব। এবং আপনারা জানেন যে আজকের এই ভারতবর্ষের আগামী দিনের যুব সমাজের কাণ্ডারি দিশারি এবং ভারতের মুক্তিসূর্য মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে সারা ভারতবর্ষের তিনি সমস্ত দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, ইন্ডিয়া তার নাম দেওয়া,